सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमः। जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे स्वामिने বন্ধ করুন বন্ধ করুন না একটু কিছু বলতে হবে না। আজ আগমনের আবাহনে বেজে আজ আগমনের আবাহনে বেজে দোয়েল শর্মা ডাক দিল তাই আলতা গুলেছে
দিন গুনি গুনি বড় সজাগিন কত আর সহে মায়ের প্রাণে দিন গুনি গুনি বড় সজাগিন কত আর সহে মায়ের প্রেরদূত নতুবা নিজে যে
বড় কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরি, উমা নাকি বড় কেঁদেছে। আমি দেখেছি স্বপন নারদ বচন, আমি দেখেছি স্বপন নারদ বচন, উমা মামা বলে কেঁদেছে। আমি দেখেছি স্বপন নারদ বচন, উমা মামা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরি, উমা নাকি বড় বরণী গৌরী আমার, ভাঙর ভিখারি জামাই তোমার। সোনার বরণী গৌরী আমার, ভাঙর ভিখারি জামাই তোমার। মায়ের বাসন ভূষণ সভাভরণ, মায়ের বাসন বাসন ভূষণ সভাভর, তাও বেঁচে নাকি ভাঙেছে। যাও যাও গিরি আনিতে গৌরি, উমা নাকি বড় আমার। ভাঙর ভিখারি জামাই তোমার, সোনার বরণী গৌরী আমার, ভাঙর ভিখারি জামাই তোমার। মায়ের বাসন ভূষণ সভাভরণ, মায়ের বাসন ভূষণ সভাভরণ, আমি দেখেছি স্বপন নারদ বচন, আমি দেখেছি স্বপন নারদ বচন, উমা মামা বলে কেঁদেছে। যাও যাও গিরি আনিতে গৌরি, উমা নাকি বড় কেঁদেছে।
যাবে
স্বপন দেখেছি গিরি উমায়া আমার শ্মশান বাসি কুস্বপন দেখেছি গিরি জননী সে
রয়েছে দ্বারে, আজি সংখে সংখে মঙ্গল জননী এসেছে দ্বারে, আজি সংখে সংখে মঙ্গল জননী এসেছে দ্বারে, সপ্ত সিন্ধু কল্লোল রণ, সপ্ত সিন্ধু কল্লোল রণ বেজেছে সপ্ত তারে, সপ্ত সিন্ধু কল্লোল রণ বেজেছে সপ্ত তারে, একসাথ হয় হৃদি মন্দির দ্বারে, সপ্ত তীর্থ একসাথ হয় হৃদি মন্দির দ্বারে, জননী এসেছে দ্বারে তুলে নাও জননী এসেছে দ্বারে। পূজে গণপতি পেলাম হৈমবতী,
পূজে গণপতি পেলাম হই মগতি চাঁদের মালা যেন চাঁদ সারি সারি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী গণেশ আমার শুভকারী পূজে গণপতি পেলাম হই মগতি পূজে গণপতি পেলাম হই মগতি চাঁদের মালা যেন সারি সারি গণেশ আমার শুভকারী হে গণেশ আমার শুভকারী হে গণেশ আমার শুভকারী হে গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী হে গিরি গণেশ আমার গণেশের কল্যাণে গৌরীর আগমন বিল্ল বৃক্ষ মূলে পাতি আবোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন ঘরে আনবো চণ্ডী কর্ণে শুনবো চণ্ডী ঘরে আনবো চণ্ডী কর্ণে শুনবো চণ্ডী আসবে কত দণ্ডী জটা জুটো ধারী ঘরে আনবো চণ্ডী কর্ণে শুনবো চণ্ডী ঘরে আনবো চণ্ডী কর্ণে শুনবো চণ্ডী আসবে কত দণ্ডী জটা জুটো ধারী গণেশ গণেশ আমার শুভকারী বের কোলে মেয়ে দুটি রূপসী লক্ষ্মী সরস্বতী শরতের শশী সরস্বতী শরতের শশী সুরেশ কুমার গণেশ আমার সুরেশ কুমার গণেশ আমার তাদের না হেরিলে ঝরে নয়ন বারে সুরেশ কুমার গণেশ আমার সুরেশ কুমার গণেশ ঝরে নয়ন বারি গণেশ আমার শুভকারী হে গণেশ আমার শুভকারী পূজে গণপতি পেলাম হই মগতি পূজে গণপতি পেলাম হই মগতি চাঁদের মালা যেন চাঁদে সারি সারি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী গিরি গণেশ আমার শুভকারী গণেশ আমার
নমস্কার। এতক্ষণ আমরা আগমনী সঙ্গীত শ্রবণ করলাম, আমাদের মন প্রাণ আনন্দে ভরে উঠল। মাকে যেন আমাদের চোখের সামনে জীবন্ত মহলে আমরা দর্শন করতে পারলাম, দর্শন করলাম তিনি যেন আমাদের সামনে তিনি দশভুজা হয়ে তিনি প্রত্যক্ষ যেন দাঁড়িয়ে রয়েছেন। তিনি আসছেন, যাত্রা করেছেন কৈলাস থেকে। আর এতক্ষণ আমাদের এই যে আনন্দ দান করলেন শ্রীমৎ স্বামী শিবাদিশানন্দজি, তাকে আমাদের কথামৃত ভবনের তরফ থেকে, আমার সমস্ত ভক্তমণ্ডলীর তরফ থেকে অসংখ্য কৃতজ্ঞতা এবং অভিনন্দন, শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানাই। তাঁর এই অপূর্ব কণ্ঠের মাতৃসঙ্গীতে আমরা মাতৃময় হয়ে যেন মাকে কত নিকটে, কত আপন করে মাকে স্পর্শ করতে পারছি, তাই আমরা এই মাতৃসঙ্গীত, আগমনী সঙ্গীত প্রত্যহ মাকে স্মরণ করার জন্যে এটি আমাদের একটি প্রধান অবলম্বন। বেলুড় মঠে প্রতিদিনই সন্ধ্যার পর এই আগমনী সঙ্গীত সেখানে গাওয়া হয়। আমরা প্রত্যেকেই ঘরে ঘরে এই আগমনী সঙ্গীত যদি বিশেষ করে সন্ধ্যার পর একটা সময়ে যদি আমরা শ্রবণ করি, আমাদের মনেও শান্তি, আনন্দ এবং মায়ের উপস্থিতি আমরা অনুভব করব। আসুন আমরা সমবেতভাবে ঠাকুর, মা, স্বামীজি, মাস্টারমশাই এবং শ্রী শ্রী মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করি, তিনি আমাদের সকলের মঙ্গল করুন, সকলের সুস্থ থাকুন, সকলের যেন শান্তি ও আনন্দ লাভ করতে পারি। ওম শান্তি, 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 হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার নমস্তু।